আপনারা দেখছেন বাচ্চাদের একটি ফুটবল খেলা, ছোট ছোট বাচ্চারা সকালের স্নিগ্ধ রোদের আদরের মাঝে খেলা করছে। পশ্চিম পাড়া দক্ষিণ পাড়ার মাঝে খেলাধুলা হচ্ছে। দেখা যাক কোন পক্ষ জেতে। খেলা জমে উঠেছে এই পায়ের থেকে ও পায়ে। দুর্দান্ত শট, দেখা যাক কি হয়। একজন মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। খেলা জমে উঠেছে এই পায়ের থেকে পায়ে। সুন্দর সুন্দর করে খেলা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোল হয় নাই। যে পক্ষ জিতবে, যে পক্ষ হারবে, জিতা পক্ষকে সকলে নাস্তা খাওয়া হবে। হ্যাঁ না মিষ্টি বাউন্ডারি পার হয়ে গেল। মিস্টেক শট, গোল কি দা কোন দা মানে তুই আবার এখানে আয়। গোল কি দা আরে আরে গোল কি দা ওরা তো খেলি নাই গো চাটি গোল কি দা আজকে আজকে আছে খেলা জমে উঠেছে। দেখা যাক কি হয়। দর্শকবৃন্দরা আপনার মনে রাখবেন যে পক্ষ হারবে জিতা পক্ষকে নাস্তা খাওয়াবে, ভরপুর খাওয়া দাওয়া। দেখা যাক কোন পক্ষ জেতে। গোল কি মার, এই মাথা ফুটে দেখছো আমি গোল করছো বাঞ্চ ও গোল কি রাইট।
এখন হেলছে নি বাচ্চাদের মাঝে মাঝে স্বাভাবিক একটা বিষয় ভাবি আমাদের মেনে নিতে হবে খেলার জন্য উঠেছে। দেখা যাক কি হয়, পায়েতে পায়ে একটি ছেলে পায়ে ব্যথা পেয়েছে। খেলাধুলা শরীরের জন্য খুবই উপকারী। এখনো পর্যন্ত গোল হয় নাই। দর্শকরা সব গাছের ডালে খেলা দেখছে, আর একজন গাছের ডালে বসে আছে। সুন্দর খেলা হচ্ছে, দেখা যাক। এখনো পর্যন্ত কোনো গোল হয় নাই। খেলা প্রায় 8 মিনিট হয়ে গেল। ধীর গতিতে খেলা হচ্ছে। ফুটবল খেলা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি খেলা। এই ভারত মহাদেশে এই খেলাটি অনেক জনপ্রিয়। এদেশের অসংখ্য ম্যারাডোনা পেলের ভক্ত আছে। আর্জেন্টিনা ব্রাজিল বলতে এদেশের অসংখ্য মানুষ খেলায় মুগ্ধ হয়ে ওঠে। হয়তো অনেকেই জানে না সে ব্রাজিল আর্জেন্টিনা আমাদের কোন দিকে কি বিষয়, কিন্তু ম্যারাডোনা বলতে আর্জেন্টিনাকে বাংলাদেশের মানুষ বোঝে, পেলে বলতে ব্রাজিলের মানুষ বোঝে। পেলে ম্যারাডোনা একটা দেশের, হ্যাঁ, খেলাধুলো দেখা যাচ্ছে আউট হয়ে গেল। পতাকা বহন করে একটা মানুষ, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে তার সাধনা দ্বারা। তার প্রমাণ পেলে ম্যারাডোনা। বর্তমানে আমাদের বাংলাদেশের ক্রিকেট জগতে সাকিবুল হাসান অনেক জনপ্রিয় একজন ক্রিকেটার। এখনো পর্যন্ত কোনো গোল হলো না।
সবচেয়ে বড় কথা বাচ্চাদের খেলা দেখতে খুবই ভালো লাগছে। গোল যে কোনো এক পক্ষকে খেতেই হবে, না খেলে সকালে নাস্তায় মিষ্টি। খেলোয়াড়রা সব ঘেমে গিয়েছে, এই প্লেয়ারের শট ভালো। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কোনো গোল হলো না। সকালে নাস্তা এখনো হয় নাই, খেলে হার জিতের পর হবে। খেলা দেখছে, পাশে সুন্দর একটা পুকুর। সুন্দর খেলা জমা উঠেছে, না হলো না গোল। কেউ কাউকে ছাড়ছে না, দুই পক্ষ শক্তিশালী। বিশাল একটা শট, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কোনো গোল হলো না। গোলকে বিশাল শট, দেখা যাক কি হয়। কিছুটার জন্য গোল মিস্টেক হয়ে গেল, গোল পোস্টের বসে লেগে বলটা চলে গেল। এখন একটা খেলা ফাইনাল হয়ে যেত। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়।
প্ল্যানটি হবে, দেখা যাক কি হয়। গোল হয়ে গেল, এক পক্ষ হেরে গেল। এবার আমাদের নাস্তা পানির খেলা। দর্শক দর্শককে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।